Assalamualaikum everyone, welcome to Apsara's Mini Kitchen. Bikaler nastar jonno ajke ami khubi mojadar ekta sujir pitha toiri kore dekhabo. Ekta dim ar ek cup suji diye besh onek gulo pitha toiri kore neoa jabe. Ar pitha gulo toiri korte sob mile shomoy lagbe matro 10 minute. Asha korchi amar ajker ei shohoj ar mojadar sujir pitha recipe apnader kache khubi bhalo lagbe. Amar recipe bhalo lagle amar channel ti subscribe korben, bell button ti on kore rakhben amar poroborti video notification shobar age paoar jonno. Tahole ar kotha na bari recipe te chole jacchi. Pitha gulo toiri korar jonno prothome ami ekta mixin bole niye nichhi একটা রুম টেম্পারেচারে থাকা ডিম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে আরো কিছুটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ডিম আর চিনিটাকে এখন আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় আমি একটা ডিমের পিঠা বানাচ্ছি তবে আপনারা চাইলে দুইটা বা তিনটা ডিমের পিঠা বানিয়ে নিতে পারেন চিনিটা ভালোভাবে গলে গেছে ডিমটাও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই পিঠার টেস্টটা আরো অনেক বেশি ভালো আসে চাইলে আপনারা স্কিপও করতে পারেন এখন আমি ফেটানো ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি সুজিগুলি আমি একসঙ্গে দিব না আমি কিছুটা করে সুজি দিব আর মিশাতে থাকব মিশানোর সময় কিন্তু এই ডোটা কিছুটা সফটই মনে হবে মিশাতে এই ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে পিঠা তৈরি করার জন্য কিন্তু আমার এই সুজির ডোটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে সুজির এই ডোটাকে আরো পারফেক্ট কনসিস্টেন্সিতে আসার জন্য আমি 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিট রেস্টে রাখার পর এখন আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আর আমি হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিয়েছি যেন পিঠা শেপগুলি সুন্দরভাবে দিতে পারি এবার একটা চামচ দিয়ে কিছুটা ডো আমি হাতে নিয়ে নিয়েছি এরপর আমি পিঠাগুলি শেপ করে নিব একই চামচ দিয়ে যদি পিঠার ডোগুলি নেওয়া হয় তাহলে সবগুলি পিঠা হবে দেখতে একই রকমের দেখতেই পাচ্ছেন আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি আর আমি এইভাবে সবগুলি পিঠা তৈরি করে নিব চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি মিডিয়াম হিটে খুব বেশি গরম তেলে কিন্তু এই পিঠাগুলি দেওয়া যাবে না তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি একা একে পিঠাগুলি দিয়ে দিব যেহেতু সুজির পিঠা তাই অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু উপর থেকে অনেক দ্রুত কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে সবগুলি পিঠা দেওয়া হয়ে গেলে চুলার হিটটাকে আমি মিডিয়ামে রেখে পিঠাগুলিকে ভেজে নিব কিছুক্ষণ পর পর পিঠাগুলিকে উল্টে পাল্টে দিতে হবে যেন পিঠাগুলি সমানভাবে ভাজা হয় পিঠাগুলি ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগতে পারে দেখতেই পাচ্ছেন পিঠাগুলির মধ্যে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে আমার এই পিঠাগুলি এখন ভাজা হয়ে গেছে এখন আমি তেল জড়িয়ে এই পিঠাগুলিকে তুলে নিব বাস তৈরি হয়ে গেল খুবই ঝটপট আর অনেক বেশি মজাদার সুজির পিঠা হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে কিন্তু ঝটপট এই পিঠাগুলি আপনারা তৈরি করে পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের এই সুজির পিঠাগুলি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ